ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পূর্ব মেদিনীপুরে রূপনারায়ণের নৌকা ডুবির ঘটনা ঘটেছে পনেরো ষোলো জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী তল্লাশি শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী

সেগুলো কিন্তু কিছুই ছিল না তার ফলে কিন্তু মুহূর্তের মধ্যে নৌকোটি উল্টে যাওয়ার ফলে কিন্তু যে সমস্ত যাত্রীরা সেখানে ছিল তারা কিন্তু এই জ্বর জোয়ারে তোরে তারা কিন্তু ভেসে যেতে শুরু করে এবং বেশ কিছুটা জায়গায় কিন্তু তারা ভেসে যায় সেই সময় খবর পায় স্থানীয় প্রশাসন মহিষাদল থানার পুলিশ তমলুক থানার পুলিশ তারা কিন্তু ছুটে আসে এবং উদ্ধার কাজ শুরু করে যেটা এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে খবর যে বেশ কিছু জনকে কিন্তু হাওড়া শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে কমলপুর সেখানে কিন্তু তাদেরকে ভর্তি করানো হয় এই মুহূর্তে আমরা রয়েছি বারো অমৃত বেড়িয়াতে এই ঘটনা জানা জানি পর কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু ছুটে এসেছেন এখনো কিন্তু বহু মানুষ তারা কিন্তু নিখোজ রয়েছেন তো রয়েছে পুলিশ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা কি কারণে এই দুর্ঘটনা হলো সেটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে যারা নিখোজ রয়েছে তাদের খোঁজ কত তাড়াতাড়ি পাওয়া সম্ভব সেটাই এখন দেখার বিষয় ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে মিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর স্থানীয় বাসিন্দা যারা প্রত্যক্ষদর্শী যারা কি বলছেন শুনবো

ক্ষতি চলে যাচ্ছে আমি আমরা ফোন করলাম যে আমাদের এখানে চিয়াঘাটের নৌকা ডুবে গেছে মায়ের ছেলে নৌকো তোমরা কিছু দিন নৌকো পাড়া উদ্ধার করো না কিছু নৌকাটা ভেতরে যাচ্ছে দেখা গেল নৌকাটা কোনটা পরে দেখা যায় না অনেক দূরে চলে গেছে কতজন ছিল কতজনকে উদ্ধার করা হয়েছে আর চল্লিশ জন পঞ্চাশ জনের মতো ছিল আমি নৌকাটা ছিল দেখিনি নৌকাটা ডুবে গেছে দেখছি চল্লিশ জনের মতো আছে বছর তারা কাঠগুলি ছিল কথাগুলি বাচ্চা ছিল আচ্ছা বাচ্চা কি জন দশের ছিল কথাগুলিকে পাওয়া গেছে এখন সরাসরি চলে যাবো মহিষা দলে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল কথা বলবো সরাসরি ঋত্বিকের সঙ্গে ঋত্বিক আমরা যেটা জানি ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী সেক্ষেত্রে তল্লাশি অভিযান কিভাবে চলছে কি দেখতে পাচ্ছ সেই ছবিটাই আমরা তুলে ধরব একে একে আমরা এই মুহূর্তে রয়েছি বার অমৃত বেরিয়ে অর্থাৎ সকাল সাড়ে নটা নাগাদ ওই যাত্রী বোঝাই নৌকাটি যেখানে আসার কথা ছিল আর এই মুহূর্তে দেখো যে জোয়ারের জল যতটা উফানে রয়েছে এবং তার জন্য রূপ্রায়নের চেহারাটা কি সেই সঙ্গে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে উপকূল রক্ষা বাহিনীর একটি হোভার সেটা কিন্তু এই মুহূর্তে এই জলে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন দ্রুত গতিতে এই বার অমৃত বেরিয়া থেকে আমরা কিছুক্ষণ আগে খেয়াল করলাম হয়তো ক্যামেরার লেন্সে সেটা স্পষ্ট ঠাউর করা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে মায়াচরের দিক অর্থাৎ সকাল সাড়ে নটা নাগাদ ওই যাত্রী বোঝায় নৌকাটি যেটা প্রত্যেক দিন এই এই জলপথে অর্থাৎ মায়াচর থেকে বার অমৃত বেরিয়ায় তারা পৌঁছন যাত্রী নিয়ে সেটা আসছিল এবং সেই দিকটা এই মুহূর্তে ওই উপকূল রক্ষা বাহিনীর ওই যে যারা যারা তল্লাশি অভিযান যেখানে রয়েছেন যে হবার ক্রাফটি সেটা কিন্তু ওইদিকে গিয়েছে তোমাকে জানিয়ে রাখে যেমনটা বিতন জানাচ্ছিল যে সকালের এই ঘটনা ঘটে এখনো পর্যন্ত পনেরো জন মতো যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ জন কিন্তু এখনো নিখোঁজ না সেই সেই নৌকাটির কোনোরকমভাবে হদিশ পাওয়া যাচ্ছে না প্রত্যক্ষদর্শীরা এটাও জানিয়েছেন যে তখন জোয়ার ছিল না ফলে জল কম থাকায় একটা চরে প্রথমটা খানিকটা আটকে যায় এরপরে যখন আচমকা জোয়ারের জল চলে আসে আর তাতেই উল্টে গিয়েছিল ওই যাত্রী বোঝায় নৌকাটি আর সেই সময় যারা এই ঘটনা চাক্ষুষ করেছেন বার অমৃত বেরিয়ার খেয়াঘাটে দাঁড়িয়ে তাদের মধ্যে একজন আমার সঙ্গে রয়েছে আমি কথা বলবো যে পরিস্থিতিতে আমি বললাম হয়তো এই ঘটনাই ঘটেছিল কিন্তু তারপরে যারা সাঁতরে পার হলেন বা যারা পারলেন না আপনি কি দেখেছিলেন সেই ছবিটা সেই সময় যে সময়টা জল ছিল না প্রথমটা তারপরে কি করেছিল হঠাৎ বান একটা আসে আটটা পঁচিশ ছাব্বিশ নাগাদ ওই বানটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি প্রায় এক হাত উঁচু করে বানটা আসছে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে বানটা আসছে এবার দিকে একটা খেয়ার নৌকা কি হবে এই পরিস্থিতিতে তার আগে সামনে ছিল চড়া ওই চড়াটার মধ্যে কোনোভাবে এসে গাড়ি মানে নৌকাটা এসে লেগে যায় না নৌকাটা লাগিয়ে দেওয়ার ফলে এবার আর হয়ে ঘুরে যায় নৌকাটা যাহে সেহেতু একটা প্রেসার প্রেসার ছিল জলের একটা স্রোত ছিল সেই স্রোতটা কেউ সামলাতে পারেনি আড় হয়ে যখন করেছে এই চড়ার মধ্যে কিছু লোককে সে নামিয়ে দিতে পেরেছে নামিয়ে দেওয়ার পরে এবার যারা অন্য যারা ছিল তারা কিন্তু নৌকাটা জাস্ট পাল্টি খেয়ে যায় একদম ডিগবাজি খেয়ে পাল্টি খায় এ পাল্টি খাওয়ার পরে যে পরিস্থিতি ছিল তার যে টান সেই টানে কিন্তু প্রচুর লোক চলে গেছে আমরা দেখেছি শুধু কালো কালো মাথাগুলো বোলের বলের মতো শুধু পাল্টি খেয়ে পাল্টে যাচ্ছে আমরা এবারে আছি না কিছু করতে পারছি রেস্কিউ না আর যেহেতু তখন জোয়ার হয়নি অন্যান্য যে নৌকোগুলো ভেসে থাকে তারাও তখন নেই ছিল না 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 এইটা এইটাই মায়াচত যারা আছে তারা যদি একটু আসতো পার্থক্য আসতো কিন্তু যেহেতু নৌকোতে মানে নদীতে জল ছিল না সেহেতু কোনোভাবে নৌকো কিন্তু রেডি হতে চড়ে বলছেন যারা যাদেরকে নামিয়ে দেওয়া সম্ভব হয়েছিল চোদ্দ পনেরো জনকে এরা কি এরা কি এভাবে পার হতে পারলেন বা বাঁচলেন হতে পেরেছে আমাদের কাছে খবর এসেছে উপাসে যারা ছিল তারা চেষ্টা করেছে ছোট ছোট ডিঙি বা কিছু একটা ব্যবস্থা করে টেনে নিয়ে যাওয়ার ওইখানে চোদ্দ পনেরো কিন্তু তারপরে যে জল সঙ্গে সঙ্গে যে কারেন্টের মতো ফ্লো শুরু হয়ে গেছে তারপর আর কিছু করা যায় গোটা ঘটনাটা নিজে চোখে দেখেছেন কি মনে হচ্ছে যে কতজন এখনো পর্যন্ত জলে নিখোঁজ থাকতে পারে মানে আমাদের কাছে মানে কি বলবো এই এটা তো প্রায় কোলাঘাটের দিকে চলে গেছে টানতে টানতে নিয়ে মানে এ পর্যন্ত উড়ো উড়ো খবর বিভিন্ন যে ওখানেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি স্যাম্পল নিয়ে তাদের কাছ থেকে যেটা রিপোর্ট এ পর্যন্ত ষোলো জনের নিখোঁজ নিখোঁজ আর চোদ্দ জন নিশ্চয়ই মহিলা বাচ্চা এরা হ্যাঁ হ্যাঁ দেড় বছরের একটা শিশু এটা আমাদের কাছে খুব ইয়ে ছিল তার মার সাথেই ছিল কিন্তু সেটাই এই দুটোকে পাওয়া যাচ্ছে না আপাতত আরেকটা জিনিস আপনাকে জেনে আপনাকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে যে আজকের জোয়ারের জলটা কি একটু বেশি ছিল কারণ না যেহেতু আমাদের এই কোটালটা আছে হ্যাঁ অবশ্যই কটাল পূর্ণিমা কটাল জব্বয়ে থাকে এই কটালেই কিন্তু এও ছিল এবং অনেক জায়গায় ফাটও ধরেছে আপনার আস্তে আস্তে রাস্তায় যেতে দেখবেন অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত আছে নদী একটুখানি সারানোর দরকার এটাও ঠিক সঙ্গে একটু জুড়ে রাখি সনদ ধন্যবাদ সনদবাবু উনি নিজে গোটা ঘটনা দেখেছেন বলছেন ওনার অন্তত বর্ণনায় আমরা যেটা বুঝলাম যে এই কোটালের বান বা জোয়ারের জল সেটাই কিন্তু ঘাতক হয়ে উঠেছিল ওই যাত্রী বোঝায় নৌকার জন্য খুব সিগনিফিকেন্ট যে প্রথমে নৌকাটি যখন এই চরে আটকে যায় সেই ছবিটা আমি একবার দেখাবো অর্থাৎ এখানে অর্থাৎ এই সেই চর এই মুহূর্তে ঠাউর করা সম্ভব নয় তাই তো এই মুহূর্তে সেই চর ঠাউর করা সম্ভব নয় জলে গোটাটাই তলিয়ে গেছে কিন্তু এখানেই মাঝ নদীতে একটা চরে নৌকা প্রথমে আটকে গিয়েছিল মাঝ এবং সেই সঙ্গে যারা চালক ছিলেন তারা কোনো রকমে দশ পনেরো জনকে সেই চরে নামিয়ে যে নামিয়ে দিতে সমর্থ হয়েছিলেন সম্ভবত তারাই উদ্ধার হয়েছেন যাদেরকে এখনো পর্যন্ত সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি পনেরো থেকে ষোলো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে যারা স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে তাদেরকে নামানো সম্ভব হলেও অধিকাংশ মানুষ প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট জন হতে পারেন যারা এই মুহূর্তে জলের তলায় নিখোঁজ রয়েছেন উপকূল রক্ষা বাহিনীর একটি হবার অর্থাৎ বিশেষ উদ্ধারী দল তারা এই মুহূর্তে জলে কিন্তু কার্যত একেবারে তল্লাশি চালাচ্ছেন তলিয়ে যাওয়া সেই মানুষগুলোকে খুঁজে বের করার জন্য অন্যদিকে আমরা যেমনটা জানতে পারছি যে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন তারা চলে এসেছেন এই ঘাটে এবং সেই সঙ্গে অন্যদিকে যেখান থেকে নৌকাটি রওনা হয়েছিল সেখানেও কিন্তু তল্লাশি চলছে ফলে জলে তোর রয়েছে জোয়ারের জল যেকোনো মুহূর্তে এই এই দুর্ঘটনার পর যারা আত্ম হয়েছেন যাদেরকে অনেক দূর পর্যন্ত হয়তো ভাসিয়ে নিয়ে যেতে পারেন সেই জন্য বললে যে তল্লাশি অভিযান চলছে উপকূল রক্ষী বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে ওই পরিস্থিতির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে